idioms starting with n আমরা m দিয়ে বললাম এবার n দিয়ে দেখেনি কয়েকটা মাত্র আছে দেখো null and void null and void কথাটা সুপ্রিম কোর্টে ব্যবহার করা হয় কোন রায় যখন দেবে কোন কিছুতে তখন কোন কিছু একটাকে null and void বলে জাজেস কি করবে উল্লেখ করে দেবে যে এইটা null and void সো null and void মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাতিল করা বা অকার্যকর করা অকার্যকর করে দেওয়া যেরকম ফার্মার্স বিল যে এসেছিল সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে বাতিল হয়ে গেছে তাহলে ইংরেজিটা দেখো ইনএফেক্টিভ মানে ইফেক্টিভ হয়নি ইনএফেক্টিভ নেক্সট দেখো নেক্সট টু নাথিং মানে প্রায় কিছুই না না এর বরাবর অলমোস্ট নাথিং নেক্সট টু নাথিং মানে হচ্ছে অলমোস্ট নাথিং তারপরে দেখো নেক অ্যান্ড ক্রপ neck and crop হচ্ছে আপাদমস্তক আপাদমস্তক দেখো বাংলাটা লিখেছি আপাদমস্তক মানে সম্পূর্ণভাবে পুরোপুরি entirely completely so neck and crop মানে completely ধরে নাও এই মফিজুলতে ভান হয় মনে হয় so ধান মানে এই ছেড়ে নেওয়ার পরে কি করে বস্তায় ভরে তো বস্তাটাকে পুরো ভর্তি করে দিয়েছে নেক নেক অবধি ভর্তি করে দিয়েছে কি দিয়ে ক্রপ দিয়ে শস্য দিয়ে ফসল দিয়ে ভর্তি করে নিয়েছে বস্তাটাকে নেক অবধি তার মানে কি সম্পূর্ণভাবে ফিল করে নিয়েছে নেক অ্যান্ড ক্রপ মানে আমরা জানলাম আপাতমস্তক বা সম্পূর্ণভাবে ইংরেজি দেখো কমপ্লিটলি তারপরে দেখো নো লাভ লস্ট মানে হচ্ছে লাভ এবং লস্ট লাভ মানে কি ভালোবাসা লস্ট মানে যার প্রতি ভালোবাসা থাকে তার প্রতি একটু রাগ অভিমান হয় সো নো লাভ লস্ট না ভালোবাসা আছে না কোনো রাগ অভিমান কিছু আছে কিছুই নেই তার মানে কি ফুললি ওকে ডিসলাইক করে অনেক ঘৃণা করে প্রচন্ড হারে মানে কোনো মতেই একটা তোমার কোনো বন্ধু ছিল হয়তো সবার জীবনে কেউ না কেউ একজন থাকে যে যার সঙ্গে একটা সময় কোনো সম্পর্কই থাকে না no love lust between you and your friend মানে প্রচন্ড ঘৃণা আছে জমে ভিতরে তাহলে আমরা ইংরেজিতে জানবো intense dislike next দেখো nip in the bud বাড মানে হচ্ছে অঙ্কুর বা মুকুল আমের যে মুকুল হয় মুকুল বের হয় সেটাকে বাড বলা হয় সো নিপ ইন দা বাড মানে অঙ্কুরেই নষ্ট হয়ে যাওয়া সো নিপ কেন ব্যবহার করেছে এখানে নিপ মানে ওই যে কলমের যে নিপ হয় সেই নিপের কথা বলছে সো নিপ ইন দা বাড মানে অঙ্কুরে নিপ দিয়ে ঠোকা দিয়ে দিচ্ছ মানে কি অঙ্কুরে নষ্ট হয়ে যাচ্ছে সো এইটা আইডিয়ামটা এসছে সিনেমায় দেখেছো অরিজিনালে যদি রিয়ালে যদি না দেখে থাকো দেখবে সিনেমায় যখন কাউকে জাজেস যে হয় চিফ জাস্টিস যে হয় যখন ফাঁসির রায় ঘোষণা করে সেন্টেন্স টু ডেথ তখন কি করে দেখবে লাস্ট সাইন করার পরে পেনের নিপটাকে ভেঙে দেয় চেপে দেখেছো সাহিল দেখেছো পেনের নিপটাকে ভেঙে দেয় তার মানে কি নষ্ট করে দিচ্ছে একজনের জীবনকে নষ্ট করে দিচ্ছে তো সেই দুঃখে যাদের তো দুঃখ আছে তো সেই কারণে নিপটাকে ভেঙে দেয় পেনের ওটা চলে আসছে বহুদিন থেকেই স্যার লাস্ট সিগনেচার করার পর নিপটা ভেঙে এই জন্য এখানে এই গেমটা বলছে নিপ ইন দা বার্ড মানে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাওয়া খুব ইম্পর্টেন্ট টু ডিস্ট্রয় ইন দা ভেরি বিগিনিং মানে শুরুতেই ধ্বংস হয়ে যাওয়া শুরুতেই শেষ হয়ে যাওয়া তারপরে দেখো not worth one's salt মানে আমার কাছে আমার লবণের কোনো মূল্য নেই অযোগ্য not deserving মানে অযোগ্য তারপরে দেখো nook and corner মানে হচ্ছে আনাচে কানাচে ইংলিশটা লিখে আছে nook and corner মানে everywhere তারপরে দেখো not fit to hold candle মানে ক্যান্ডেল হোল্ড করতে পারছে না ক্যান্ডেল হোল্ড খুব সহজেই হয়ে যায় অল্পতেই
সেটাও হচ্ছে না। দেখবে ক্যান্ডেল হোল্ড করার জন্য আমরা কি করি, ক্যান্ডেল জ্বালানোর পরে ক্যান্ডেলটাকে উল্টে দিয়ে দুই এক ফোঁটা ফেলে দিই, যেখানে হোল্ড করবো ক্যান্ডেলটাকে বসাবো, এবং দুই এক ফোঁটা ফেলে দিয়ে ওটার উপরে বসিয়ে দিই, থেকে যায় ক্যান্ডেলটা, মানে অল্পতেই থেকে যায়। বাট এখানে বলছে নট টু হোল্ড ক্যান্ডেল, ক্যান্ডেলটাকেও হোল্ড করতে পারছে না, তার মানে তার থেকেও কম দিচ্ছে, কম হচ্ছে, তুচ্ছ গণ্য, তুচ্ছ তুচ্ছ বা নগণ্য, যেটাকে কম্পেয়ার করা যায় না, ক্যান নট বি কম্পেয়ার, ক্যান নট বি কম্পেয়ার, নট টু ফিট, নট ফিট টু হোল্ড ক্যান্ডেল মানে হচ্ছে ক্যান নট বি কম্পেয়ার্ড। তাহলে এই ছিল আমাদের এন দিয়ে ইডিয়মস। থ্যাংক ইউ।